এই নাও ধরো। এই মুশকিল করলেন দিদিমণি, আমার কাছে তো ভাঙেনি নেই, আপনার কাছে আছে বাবু? দাঁড়া দেখছি। না হবে না তো। ঠিক আছে, তুমি টাকাটা নিয়ে নাও, বাবুর কাছ থেকে আর ভাড়া নিও না, বুঝেছো? না না, ভাড়াটা আমি দিয়ে দেবো খুন, আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা আমাকেই দিতে হতো। বাহ, আপনার সঙ্গে দেখা না হলে পুরো ভাড়াটা তো আমাকেই দিতে হতো। আপনি বিদেশি লোক, আমাদের এখানে এসেছেন, আমার কাছে এদিন একটা থাক না। আর আটানা পয়সার জন্য যদি সেরকম অস্বাস্তি বোধ করেন, এই বাড়িতে দিয়ে যাবেন। অবশ্য কলিমালে যদি আমার নামটা ভুলে না যান, যেরকম নাম আমার। না না, আপনার নাম আমি ভুলবো না। সেজন্য নয়, এই বাড়িতে আমার আরো দুজন বন্ধু থাকে, গীতা আর সীতা বলে। ওই দেখুন না কিরকম কৌতূহল নিয়ে তাকাচ্ছে, দেখেছেন? আচ্ছা চল, নমস্কার। নমস্কার। এই দাঁড়া দাঁড়া, মাফ করবে। চাই আপনার? আচ্ছা, এই বাড়িতে বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল না? বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানি? মানে 12 বছর আগেকার কথা বলছি। ইন্স্যুরেন্স কোম্পানির স্থানীয় এজেন্টের নাম ছিল শ্রী সহদেব দত্ত। তাই বলুন, সে তো কবে উঠে গেছে মশাই এখান থেকে? উঠে গেছে মানে কৃষ্ণগড়ে তাদের কোনো অফিস নেই। ও, তা কতদিন হবে উঠে গেছে? সাল সন তারিখ কি আমি হিসেব করে রেখেছি মশাই? তবে অনেকদিন এই পর্যন্ত। আচ্ছা, তার লোকাল এজেন্ট সহদেব দত্ত মশাইয়ের কোনো খোঁজ দিতে পারেন? সবাই নিজের নিজের ধান্দা নিয়ে ব্যস্ত, কে কার খোঁজ রাখে বলুন। তবে হয়তো আপিস ওঠার সঙ্গে সঙ্গে অন্য কোথাও চলে গেছেন। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনার নাম, পিতার নাম, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, ঠিকানা, বয়স, পেশা? হ্যাঁ, এইবার নামটা সই করে দিন। আর 10টা টাকা অগ্রিম দিন। সনাতন, সনাতন, ওই বাবুকে 7 নম্বর ঘরে নিয়ে যাও, আর এই সুটকেসটা নিয়ে যাও। আগে কৃষ্ণনগর সমাচারের ম্যানেজারের সঙ্গে আমি একবার দেখা করতে চাই। আমি ম্যানেজার, কি দরকার বলুন। আচ্ছা, আপনাদের কাগজের পুরনো ইস্যুগুলো সব দেখা যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই দেখা যাবে। 40 বছর আগে যখন এই কাগজ বেরিয়েছিল তখন থেকে সমস্ত ইস্যু পাবে এখানে, আপনি পাবেন। বলুন কোন সালের দরকার বলুন। আগে 12 বছর আগে। 12 বছর আগে মানে 1942 সাল? হ্যাঁ, 12 বছর আগে। আচ্ছা, তো সারা বছরের দরকার আপনার, নাকি বিশেষ কোনো মাস আছে? আগে না, বছরটা মনে থাকলো, মাস তো ঠিক মনে নেই। তবে ওই হেমাঙ্গিনীর খুনের মামলা, ওই প্রশান্ত চ্যাটার্জি যাওয়ার জন্য কারানন্দ, সেটা 1942 সালের 2 জুলাই। 5 টাকা পড়বে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি।
আপনি? অবাক হবার কিছু নেই, এই কাগজের তিনি মালিক, তিনি আমার আত্মীয়। আমি এখানে কাজ করে 2-4 টাকা বেশি রোজগার করি। এই যা, ও আপনি যা খুঁজছেন তা পেয়েছেন? হ্যাঁ, ম্যানেজারবাবু বললেন পাঠিয়ে দিচ্ছেন। আপনাকে একটু চা পাঠিয়ে দিই কেমন? না করবেন না যেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে আমি কিন্তু এখনো 8 আনা পয়সা ধারি। থাক না থাক না, এর আগে আমি কাউকে কোনোদিন পয়সা ধার দিই, মানে ধার দেবার মতো পয়সা নেই বলে। এই মহাজনী করে আমি যদি একটু আনন্দ পাই, আপনি তো তা বাধা দেবেন কেন? আপনার কথা বলা শুনে আমার কিন্তু খুব ভালো লাগছে। আর আমি যদি বলি আপনার কথা না বলা শুনে আমারও বেশ ভালো লাগছে, তাহলে হয়তো সেটা বেহায়া পানা হবে। কেন? আমি মেয়ে বলি। ও আপনি দেখুন, তিনি দেবী বিভৎস ভাবে খুন, তারা পদ সরকার বিনা রায় হরিপদ কম্পাউন্ডার হত্যাকারীকে পলাইতে দেখি আছে। তারাপদ সরকার বিনা রায় হরিপদ কম্পাউন্ডার। তবে সেদিন আদালতে হলফ করে আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথাই বলব। হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকটিকে আমি পালাতে দেখেছিলাম সে তোমার বাবা নয়। বাবা সম্বন্ধে আপনি আমাকে সব কথা খুলে বলুন। সেদিন দশই জুন 1942 সাল, বাইরে ঝিকঝিক করে বৃষ্টি পড়ছে,